আসসালামু আলাইকুম প্রিয় আখের নবীর উম্মত, আজকের ভিডিওতে আমরা জানব বাইবেল অনুযায়ী ফিলিস্তিনের পবিত্র ভূমির মালিক কি ইহুদিরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আরও জানতে পারবেন ইহুদিরা কেন ঈসা আলাইহিসাল্লামের জন্য অপেক্ষা করছে। অবৈধ ও নৃশংস উপায়ে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের পক্ষে দলিল হিসেবে টেনে আনা হয় বাইবেলকে। জায়নবাদী খ্রিস্টান ও ইহুদিরা বাইবেলের আলোকে প্রমাণের চেষ্টা করে যে ফিলিস্তিনের পবিত্র ভূমির চিরকালীন মালিকানা ইহুদিদের, কিন্তু সত্যিকার অর্থে বাইবেল অধ্যয়ন করা হলে ভিন্ন এক চিত্র আমাদের চোখে ধরা পড়ে। বাইবেলের পুরাতন নিয়ম অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে ইব্রাহিম আলাইহিসাল্লামের বংশধর এবং ইসরায়েল জাতির সঙ্গে পবিত্র ভূমিকে অবশ্যই সংশ্লিষ্ট করা হয়েছে। বলা হয়েছে যে ঈশ্বর এই ভূমিকে তাদের জন্য দান করবেন, কিন্তু বাইবেল শুধু এটুকু বলেই থেমে যায়নি। এই ভূমির অধিকারী হবার জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। বাইবেলে বারংবার বলা হয়েছে ইসরায়েল জাতিকে ঈশ্বরের আদেশ নিষেধ এবং বিধি ব্যবস্থা মেনে চলতে হবে, অবাধ্য হওয়া চলবে না। ঈশ্বরের আদেশ নিষেধ ও বিধি ব্যবস্থা মেনে চলা ব্যতি রেখে পবিত্র ভূমির অধিকার তাদেরকে দেয়া হয়নি। জায়নবাদীরা অনেক সময় বাইবেল থেকে এই অংশগুলো উদ্ধৃত করে যেখানে ঈশ্বর কর্তৃক ইসরায়েল জাতিকে পবিত্র ভূমি দান করার কথা বলা হয়েছে কিন্তু ঈশ্বরের অঙ্গীকারের অংশ হবার জন্য যে শর্তগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো তারা বেমালুম চেপে যায়। বাইবেলে বলা হয়েছে আব্রাহাম তথা ইব্রাহিম আলাইহিসাল্লামের সঙ্গে ঈশ্বর যে চুক্তি ও অঙ্গীকার করেছেন তার উত্তর পুরুষের জন্য এর হকদার হবার শর্ত হলো ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করা, ঈশ্বরের আজ্ঞা পালন করা। বাইবেলে বলা হয়েছে আমি আব্রাহামের সাথে এক বিশেষ চুক্তি করেছি প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপনের জন্য, যাতে আব্রাহামের সন্তান সন্ততি ও উত্তর পুরুষগণ আব্রাহামের আজ্ঞা পালন করে। তাই এই ব্যবস্থা করেছি, এটা করেছি যাতে তারা ন্যায় পরায়ণ ও সৎ জীবনযাপন করে। তাহলে আমি প্রভু প্রতিশ্রুত জিনিসগুলো দিতে পারবো। জায়নবাদী ইহুদি ও খ্রিস্টানরা প্রায়শই ইহুদিদেরকে চুজেন পিপল বা ঈশ্বরের বাছাইকৃত জাতি হিসেবে প্রচার করে থাকে এবং এই যুক্তি দেখিয়ে তাদেরকে ফিলিস্তিনের ভূমির একচ্ছত্র দাবিদার বলে আখ্যায়িত করে। অথচ বাইবেলে বলা হয়েছে ঈশ্বরের আদেশ পালন করলে তাহলেই ইসরায়েল জাতি ঈশ্বরের বিশেষ লোক হতে পারবে। স্রেফ ইসরায়েল জাতির মানুষ হবার জন্যই তারা এক বিশেষ লোক হয়ে যাবে বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। আর বিষয়টি যদি এমন হয়েও থাকে তাহলে বাইবেল একটি চরম অনৈতিক গ্রন্থ হিসেবে প্রমাণিত হবে, যেখানে সৎ কর্ম ব্যতীত শুধু একটা বংশের মানুষ হবার জন্য কাউকে চুজেন পিপল বানানো হবে। এদিকে বাইবেলে বলা হয়েছে তাই এখন আমি তোমাদেরকে আমার নির্দেশগুলো মেনে চলতে বলছি, আমার চুক্তি পালন করো, তোমরা যদি তা করো তাহলে তোমরা হবে আমার বিশেষ লোক, এই পুরো পৃথিবীটাই আমার, কিন্তু আমি তোমাদের আমার বিশেষ লোক হিসেবে মনোনীত করেছি, তোমরা যাজকদের একটি বিশেষ রাজ্য হবে। মোশি, তুমি কিন্তু আমি যা বলেছি তা ইসরায়েলের লোকদের অবশ্যই বলবে। তাই মোশি আবার পর্বত থেকে নিচে নেমে এসে ইসরায়েলের প্রবীণ লোকদের প্রভুর সমস্ত নির্দেশ জানালো। তারা সবাই সমস্বরে জানালো প্রভুর সব কথা আমরা মেনে চলবো। তখন মোশি প্রভুকে বলল যে প্রত্যেকেই তাকে মেনে চলবে। বাইবেলে উল্লেখ করা হয়েছে মোশি অর্থাৎ মুসা আলাইহিসাল্লাম ইসরায়েল জাতিকে ঈশ্বরের বিধি ব্যবস্থা মানার আদেশ দিয়েছেন। ঈশ্বরের বিধান মানলে তারা ধ্বংস থেকে রক্ষা পাবে এবং ঈশ্বরের প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে ও অধিকার করতে পারবে। এর দ্বারা বিষয়টি অত্যন্ত স্পষ্ট হয়ে গেল যে ঈশ্বরের প্রতিশ্রুত ভূমির অধিকার করার পূর্ব শর্ত হল ঈশ্বরের বিধিবিধান মেনে চলা। বাইবেলে বলা হয়েছে ইসরায়েলীরা আমি তোমাদের যে বিধি এবং আদেশ শেখাব সেগুলো খুব মন দিয়ে শোনো, সেগুলো মান্য করলে তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। তাহলেই প্রভু তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর যে আদেশ দিচ্ছেন সেই দেশে তোমরা প্রবেশ করতে পারবে এবং সেই দেশ অধিকার করতে পারবে। প্রভু তোমাদের ঈশ্বর যেভাবে আজ্ঞা করেছিলেন তোমরা অবশ্যই ঠিক সেভাবেই জীবনযাপন করবে, তাহলেই তোমরা দীর্ঘজীবী হবে এবং তোমাদের পক্ষে সবকিছু ভালো হবে। যে দেশ তোমাদের হবে
সেই দেশে তোমরা দীর্ঘদিন বেঁচে থাকবে। বাইবেলে উল্লেখ করা হয়েছে, ঈশ্বরের সঙ্গে চুক্তি ভঙ্গ করলে পবিত্র ভূমি হারাতে হবে, সেই দেশ থেকে চলে যেতে হবে। তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের সঙ্গে যে চুক্তি করেছ তা ভঙ্গ করলে এই দশাই হবে। যদি তোমরা অন্যান্য দেবতার সেবা করো, তাহলে এই দেশ তোমাদের হারাতে হবে। অন্য দেবতাদের তোমরা কিছুতেই আরাধনা করবে না। যদি করো, প্রভু তোমাদের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন, আর এর ফলে তার দেওয়া দেশ থেকে অচিরেই তোমাদের চলে যেতে বাধ্য করা হবে। বাইবেলে স্রেফ একটি বংশের মানুষ হবার জন্যই ইসরায়েল জাতিকে পবিত্র ভূমির অধিকার বা ঈশ্বরের প্রিয়পাত্র হবার লাইসেন্স দিয়ে দেওয়া হয়নি, বরং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ঈশ্বরের আজ্ঞাসমূহ পালনের শর্ত দেওয়া হয়েছে। ঈশ্বরের আদেশ নিষেধ পালন না করে শুধুমাত্র ইসরায়েল বংশের মানুষ হবার জন্য তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি, বরং সাতগুণ বেশাস্তি দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। বলা হয়েছে, তারা ঈশ্বরের অবাধ্য হয়ে ঈশ্বরের আদেশের বিরোধিতা করতে থাকলে ঈশ্বর তাদেরকে সমর্থন তো করবেই না, বরং ঈশ্বর তাদের বিরোধিতা করবেন। বাইবেলের লেবীয় পুস্তকের 26 নম্বর অধ্যায়ে ইসরায়েল জাতির উদ্দেশ্যে বলা হয়েছে, এসবের পরেও যদি আমার কথায় তোমরা অবধান না করো, তাহলে তোমাদের পাপসমূহের কারণে আমি তোমাদেরকে 7 গুণ বেশি শাস্তি দেব। যদি আমার প্রতি তোমরা বৈরী ভাবাপন্ন থাকো ও আমার কথা শুনতে না চাও, তাহলে তোমাদের ক্লেশ আমি 7 গুণ বৃদ্ধি করব, যা পাপের কারণে তোমাদের প্রাপ্য। এত বেশি ক্ষতি হওয়া সত্ত্বেও যদি তোমরা সংশোধিত না হও এবং আমার প্রতি বৈরতা চালিয়ে যাও, তাহলে তোমাদের প্রতি আমি শত্রুতা করব এবং তোমাদের পাপের কারণে 7 গুণ কষ্ট বৃদ্ধি করব। উদর পূর্তি ও তৃপ্তি না হওয়া সত্ত্বেও যদি তোমরা আমার কথা শ্রবণ না করো কিন্তু আমার বিরোধিতা করতেই থাকো, তাহলে আমি ক্রুদ্ধ হয়ে তোমাদের বিরোধিতা করব এবং তোমাদের পাপের কারণে 7 গুণ বেশি শাস্তি আমি তোমাদেরকে দেব। ঈশ্বরের বিধি ব্যবস্থা না মানলে কি ভয়াবহ শাস্তি নেমে আসবে এবং ঈশ্বর কিভাবে ইসরায়েল জাতিকে পবিত্র ভূমি থেকে বিতাড়ন করবেন, এর উল্লেখ করে বাইবেলের বহু স্থানে আলোচনা আছে, যা জায়নবাদী ইহুদি ও খ্রিস্টানরা কখনো তাদের আলোচনায় নিয়ে আসে না। তারা এমনভাবে বাইবেলের বাছাইকৃত কিছু অংশ প্রচার করে যা দেখলে মনে হয় শুধু ইসরায়েল বংশের হবার জন্যই ইহুদিরা ঈশ্বরের প্রিয় পাত্র এবং পবিত্র ভূমির অধিকার বুঝি কেবল তাদেরই। অথচ এমন প্রচারণা তাদের নিজ ধর্মগ্রন্থের ব্যাপারে মিথ্যাচারের সামিল। যদি এই আলোচনার খণ্ডনের জন্য তারা বাইবেল থেকে বাছাই করে এমন অংশ নিয়ে আসে যা দেখলে আপাতভাবে মনে হয় কোনো উত্তম কর্ম এবং বিধি ব্যবস্থা মানা ব্যতীত স্রেফ ইসরায়েল জাতির মানুষ হবার জন্যই তারা ঈশ্বরের প্রিয় পাত্র এবং সব অঙ্গীকারের হকদার, তাহলে তারা মূলত নিজ গ্রন্থ বাইবেলকে একটা স্ববিরোধী গ্রন্থ হিসেবে প্রমাণ করবে। বাইবেল অনুসারে ইহুদিরা কি ঈশ্বরের আদেশ পালন করে ঈশ্বরের প্রিয় পাত্র হয়েছে এবং পবিত্র ভূমির হকদার অবস্থায় আছে? এতক্ষণ বাইবেলের যে উদ্ধৃতিগুলো দেওয়া হয়েছে তা বাইবেলের পুরাতন নিয়ম অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের অংশের, যা ইহুদি ও খ্রিস্টান উভয় ধর্মাবলম্বীদের নিকট ঈশ্বরের বাণী হিসেবে স্বীকৃত। এর ব্যবহারিক প্রয়োগের ব্যাপারে ইহুদি ও খ্রিস্টান উভয় ধর্মের দৃষ্টিকোণ থেকে ভিডিওর এ পর্যায়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইহুদি ধর্মে কি বলা হয়েছে? ইহুদি ধর্মে গালুথ বলে একটি ধারণা আছে, বাংলায় যাকে বলা যেতে পারে নির্বাসন, ইংরেজিতে এক্সাইল। ইহুদি ধর্মমতে ইসরায়েল জাতি যখন ঈশ্বরের বিধি ব্যবস্থা অমান্য করে ও পাপে লিপ্ত হয়, ঈশ্বর তাদের ওপর বিভিন্ন প্রকারের শাস্তি অবতীর্ণ করেন এবং তাদেরকে পবিত্র ভূমি থেকে বিতাড়ন করেন। ঈশ্বর তাদের ওপর এই ব্যবস্থা নেন যাতে তারা শাস্তি পায় এবং পাপ থেকে ফিরে আসে। এ প্রসঙ্গে বাইবেলে বহু আলোচনা রয়েছে। ইহুদি ধর্মে মোট 4টি নির্বাসনের ধারণা আছে, সেগুলো হলো ব্যাবিলন, পারস্য, গ্রিস এবং রোম। 69 খ্রিস্টাব্দে রোমানরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে যে বিতাড়ন করেছিল সেটি সর্বশেষ নির্বাসন। ইহুদি ধর্মমতে এই নির্বাসনের ব্যাপ্তি শেষ হয়নি এবং আজ অবধি চলমান আছে। শেষ যুগে যখন ইহুদিদের মাসিহ আসবেন তখন এই নির্বাসন কাল শেষ হবে এবং ইহুদিরা তাদের আবাসভূমিতে অর্থাৎ ফিলিস্তিনে ফিরতে পারবে। এই জন্য ধার্মিক ইহুদিরা তাদের মাসির জন্য অপেক্ষা করছে।
সার কথা হলো ইহুদি ধর্ম অনুসারে নিজ পাপের জন্য ইহুদিরা বর্তমানে নির্বাসন কালের মধ্যে আছে। তাদের নির্বাসন এখনো শেষ হয়নি, নির্বাসনের মাঝে আছে। এর অর্থ হলো তারা পাপ করেছে, ঈশ্বরের বিধি ব্যবস্থা যথাযথভাবে মেনে চলেনি। আর ঈশ্বরের বিধি ব্যবস্থা না মানলে পবিত্র ভূমির ওপর তাদের অধিকার থাকে কি না এ ব্যাপারে আমরা ইতোমধ্যেই বাইবেলের আলোকে আলোচনা করেছি। কাজেই এই সময়ে ফিলিস্তিনের পবিত্র ভূমির অধিকার তাদের নেই, বরং তাদের মাসি এর আগমনের পরে এই কালের অবসান হবে এবং পবিত্র ভূমিতে তারা আবার ফিরতে পারবে। নির্বাসনের সময়কালের মধ্যে দলে দলে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে গমন করা, আলাদা রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অন্য জাতিগুলোর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, এই কাজগুলো ইহুদি ধর্ম অনুসারে তাদের জন্য নিষিদ্ধ কাজ এবং ঈশ্বরের আদেশের লঙ্ঘন। খ্রিস্ট ধর্ম, ইহুদিরা ঈশ্বরের আদেশ আজ্ঞা মান্য করছে কি করেনি, ঈশ্বরের প্রিয় পাত্র হয়েছে কি হয়নি, এই বিষয়ে বাইবেলের নতুন নিয়ম নিউ টেস্টামেন্ট অংশে বহু আলোচনা রয়েছে। বাইবেলের নতুন নিয়ম অংশটি খ্রিস্টানদের নিকট সব থেকে গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাণী হিসেবে স্বীকৃত। বাইবেলের নতুন নিয়ম অংশে যীশু খ্রিস্ট বিভিন্ন স্থানে ঈশ্বরের অবাধ্য হওয়া ও বিধিবিধান মেনে না চলার জন্য ইহুদিদের সমালোচনা করেছেন, যা কোনো সাধারণ মাপের সমালোচনা না, বরং অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা। তিনি ইহুদিদের বহু রকমের ভয়াবহ সাপকর্মের উল্লেখ করেছেন, তিনি তাদের নরকবাসী হবার কথাও উল্লেখ করেছেন। বাইবেলে আছে, সাপ বিষধর সাপের বংশধর, কি করে তোমরা ঈশ্বরের হাত থেকে রক্ষা পাবে, তোমরা দোষী প্রমাণিত হবে ও নরকে যাবে। আমি তোমাদের বলছি, আমি তোমাদের কাছে যে ভাববাদী জ্ঞানী লোক ও শিক্ষকদের পাঠাচ্ছি, তোমরা তাদের কারো কারোকে হত্যা করবে, আর কাউকে বা ক্রুশে দেবে, কাউকে বা তোমরা সমাজ গৃহে চাবুক মারবে, এক শহর থেকে অন্য শহরে তোমরা তাদের তাড়া করে ফিরবে। এইভাবে নির্দোষ হেবলের রক্তপাত শুরু করে বরখায়ার পুত্র সক্রিয়, যাকে তোমরা মন্দিরের পবিত্র স্থান ও যজ্ঞবেদীর মাঝখানে হত্যা করেছিলে, সেই দিন থেকে আজ পর্যন্ত যত নির্দোষ ব্যক্তির রক্ত মাটিতে ঝরে পড়েছে সেই সমস্তের দায় তোমাদের ওপর পড়বে। এই ঘটনার ঠিক পরেই উল্লেখ আছে যিশু মহামন্দির অথবা টেম্পল মাউন্ট অথবা বাইতুল মুকাদ্দাস ধ্বংস হবার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। এ থেকে বোঝা যায় ঈশ্বরের বিধি ব্যবস্থা লঙ্ঘন এবং পাপে লিপ্ত হবার জন্য ইসরায়েল জাতির উপর এই শাস্তি নেমে আসছে। এই মহামন্দির ধ্বংসের পরেই ইহুদিদের সর্বশেষ নির্বাসনকাল শুরু হয়েছিল। বাইবেলে আছে, যিশু মন্দির থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন সেই সময় তার শিষ্যরা তার কাছে এসে মন্দিরের বড় বড় দালানের দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন। এর জবাবে যিশু তাদের বললেন, তোমরা এখন এখানে এসব দেখছো, কিন্তু আমি তোমাদের সত্য বলছি, এখানে একটা পাথর আরেকটা পাথরের উপর থাকবে না, এসবই ভূমির সাথ হবে। একটা ঘটনায় যিশু খ্রিস্ট সরাসরি এটা উল্লেখ করেছেন যে ঈশ্বরের রাজ্য ইহুদিদের থেকে নিয়ে নেওয়া হবে এবং অন্য জাতিকে দেয়া হবে। এই স্পষ্ট বক্তব্যের পর আর কোনো তর্কের অবকাশ থাকে না। তখন যিশু তাদের বললেন, তোমরা কি শাস্ত্রের এই অংশ পড়নি, রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেই পাথরটাই হয়ে উঠেছে কোণের প্রধান পাথর, এটা প্রভুরই কাজ, এটা তোমাদের চোখে আশ্চর্য লাগে, অতএব আমি তোমাদের বলছি ঈশ্বরের রাজ্য তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে, আর এমন লোকদের দেয়া হবে যারা ঈশ্বরের রাজ্যের পক্ষে উপযুক্ত ব্যবহার করবে। আর ওই যে পাথর তার উপরে যে পড়বে সে ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর সেই পাথর যার উপরে পড়বে তাকে গুড়িয়ে ধূলিসাৎ করবে। প্রধান যাজকরা ও ফরিসিরা যিশুর দেওয়া এই দৃষ্টান্তগুলো শুনে বুঝতে পারলেন যিশু তাদেরই বিষয়ে এই কথাগুলো বললেন। বাইবেলের নতুন নিয়ম অংশে যিশু শিষ্যদের পত্রগুলোতেও ইহুদিদের চুক্তিভঙ্গ ও ঈশ্বরের অবাধ্যতার নানা বিবরণ আছে। উল্লেখ আছে যে পাপের দরুন ইহুদিদের ওপর ঈশ্বর খুশি নন, তাদের ওপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, যিহুদিয়ায় খ্রিস্ট যিশুতে বিশ্বাসী ঈশ্বরের যে সমস্ত মণ্ডলী আছে তোমাদের অবস্থা তাদেরই মতো। যিহুদিয়ার সেই ঈশ্বরের লোকেরা অন্য ইহুদিদের কাছ থেকে যেরকম নির্যাতন ভোগ করেছে, তোমরাও তোমাদের নিজেদের দেশের লোকের কাছ থেকে সেই ধরনের নির্যাতন ভোগ করেছ। ইহুদিরা প্রভু যিশুকে এবং ভাববাদীদের হত্যা করেছিল, সেই ইহুদিরা আমাদেরও নির্যাতন করেছে, ঈশ্বর তাদের প্রতি খুশি নন, তারা সবারই বিপক্ষে। আমরা ওই ইহুদিদের শিক্ষা দেই যেন তারা উদ্ধার পেতে পারে, কিন্তু তারা আমাদের ওই ইহুদিদের সত্য শিক্ষা দিতে বারণ করেছে।
সেই ইহুদিরা আগে যে পাপ করেছে তার ওপর আরো পাপ যোগ করছে, আর তাই ঈশ্বরের ক্রোধ পরিপূর্ণ রূপে এবং চূড়ান্ত ভাবে তাদের ওপর নেমে এসেছে। আরো উল্লেখ আছে, ইসরায়েল বংশীয়রা ঈশ্বরের সঙ্গে চুক্তির শর্ত মানেনি, কাজেই ঈশ্বর তাদেরকে পরিত্যাগ করেছেন। ঈশ্বর তাদের সঙ্গে এক নতুন চুক্তি করবেন, যা মেনে চললে তারা মুক্তি পাবে। পুরাতন চুক্তি জীর্ণ এবং তা লুপ্ত। আমি মিশর থেকে তাদের পূর্বপুরুষদের উদ্ধার করে আনার সময়, হাত ধরে তাদের পরিচালনা করার সময় তাদের সঙ্গে যে সন্ধি চুক্তি স্থাপন করেছিলাম, এই চুক্তি তার মতো হবে না। তারা আমার সঙ্গে চুক্তির শর্ত মানল না, তাই আমি তাদের পরিত্যাগ করলাম। প্রভু পরমেশ্বর বলেছেন এ কথা। প্রভু বলেন, এই সব দিনের শেষে আমি ইসরায়েল কুলের সঙ্গে সন্ধি স্থাপনের এই শর্ত স্থির করব। আমি আমার সমস্ত বিধান তাদের অন্তরে প্রতিষ্ঠিত করব, তাদের হৃদয় ফলকে করব উৎকীর্ণ। আমি হব তাদের আরাধ্য ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা। তারা কেউ প্রতিবেশীকে কিংবা ভাইকে বলতে যাবে না, প্রভুকে জ্ঞাত হও, কারণ তারা ক্ষুদ্র মহান নির্বিশেষে সকলেই আমাকে জানবে। তাদের অধর্ম আমি ক্ষমার চোখে দেখব, তাদের পাপ আমি মনে রাখব। এই সন্ধি চুক্তিকে নতুন আখ্যা দেওয়াতে তিনি প্রথমটিকে পুরাতন বলে গণ্য করবেন, যা পুরাতন ও জীর্ণ তা লুপ্ত হতে চলেছে। আমরা দেখলাম বাইবেলের নতুন নিয়ম অংশে ইসরায়েল জাতির ঈশ্বরের সঙ্গে চুক্তি ভঙ্গের উল্লেখ আছে এবং তাদের সঙ্গে পুরাতন চুক্তি লুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে কোন যুক্তিতে জায়নবাদী খ্রিস্টানরা দাবি করে বহুকাল আগে ঈশ্বরের চুক্তি ও অঙ্গীকারের কারণে ইহুদিরা পবিত্র ভূমির মালিকানার অধিকারী? বাইবেলের বর্ণনা থেকে প্রমাণ হয়ে গেল ইহুদিদের জন্য পবিত্র ভূমি ফিলিস্তিনের ঐশ্বরিক অধিকারের আর বৈধতা নেই। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।